হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে দেখাবো যে আমাদের যে ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি, ইউটিউব চ্যানেলের ভিডিওর এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো আসে ওইগুলো কীভাবে আসে, ওই এন্ড স্ক্রিন কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে সেট করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। অনেকেই মনে করে যে এন্ড স্ক্রিনের ভিডিওগুলো অটোমেটিক আসে না, এগুলো আমাদেরকে সেট করতে হয়। আমরা যদি সেট করে দিই তাহলে ওগুলো আমাদের ভিডিওর শেষে আসবে। তো বন্ধুরা, প্রথমে কী করবেন, আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা youtube.com লিখে সার্চ দিয়ে দেবেন। youtube.com লিখে সার্চ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কী করবেন, উপরে দেখুন থ্রি ডট বা তীর চিহ্ন আসতে পারে উপরে। আপনারা কী করবেন, এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর নিচে ডেস্কটপ সাইট লেখার পাশে বক্স দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনারা কী করবেন, জুম করে কাছে নিয়ে নেবেন, ঠিক আছে? জুম করে কাছে নিয়ে নেওয়ার পর এই যে এই কর্নারে আপনার চ্যানেলের লোগো আসবে, তো লোগোতে ক্লিক করে দেবেন। তো আমি লোগোতে ক্লিক করে দিলাম। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান দেখুন আপনার চ্যানেল লেখা আসবে এর উপর, বা ইউর চ্যানেল লেখা আসবে, আপনারা এর উপর ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান দেখুন চ্যানেল কাস্টমাইজ করুন এর উপর ক্লিক করে দেবেন। তো আমি এর উপর ক্লিক করে দিলাম বন্ধুরা। এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে, আমার নেট স্পিড একটু দুর্বলের জন্য লেট হচ্ছে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা জুম করে একটু কাছে নেবেন, একটু পরের দিকে যাবেন। এই যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় অপশন, এই দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে দেবেন। তো দ্বিতীয় অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, তারপর আপনারা যে ভিডিওর এন্ড স্ক্রিন সেট করবেন ওই ভিডিওর এর উপর ক্লিক করে দেবেন। প্রথম যে লেখা দেখতে পাচ্ছেন ওই লেখার উপর ক্লিক করে দেবেন। তো আমি লেখার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা কলম চিহ্ন চলে আসছে, এই কলম চিহ্নে ক্লিক করে দেব। কলম চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এইদিকে চলে যাবেন। তারপর এখান দেখুন অন্তিম স্ক্রিন বা এন্ড স্ক্রিন লেখা থাকবে, আমরা এর উপর ক্লিক করে দেব। যে কলম চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, এই কলম চিহ্নে আমরা ক্লিক করে দেব। কলম চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু জুম করে কাছে নিয়ে নিলাম। কাছে নেওয়ার পর এখান দেখুন এখান থেকে আমি এই বক্সটা সিলেক্ট করে নিলাম। আপনারা যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখান দেখুন এলিমেন্ট নামে একটা অপশন থাকবে, প্রথমে এই এলিমেন্টের উপর ক্লিক করে দেবো। এলিমেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অনেকগুলো অনেক কিছু সেট করতে পারেন। ভিডিও প্লেলিস্ট, এখান দেখুন ভিডিও প্লেলিস্ট সদস্যতা নিন, মানে আপনার চ্যানেলের লোগোটা এখানে এবং চ্যানেল। তো বন্ধুরা, ভিডিও এন্ড স্ক্রিনে ভিডিও সেট করে দেখিয়ে দিচ্ছে। তো আমি ভিডিও লেখার উপর ক্লিক করে দেবো। ভিডিও লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে তৃতীয় অপশনে আমরা ক্লিক করে দেবো। তৃতীয় অপশন নির্দিষ্ট ভিডিও বেছে নিন, এর উপর ক্লিক করে দেবো। এর উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমার মনের মতো আমি ভিডিও সিলেক্ট করে নেবো। তো আমি প্রথম ভিডিওটা নিয়ে নিলাম, আপনাদের যেটা ইচ্ছা ওইটা নিয়ে নেবেন। এইভাবে আপনারা যত খুশি তত ভিডিও সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমি আরেকটা নিয়ে দেখে দিচ্ছি। আবারও এলিমেন্টের উপর ক্লিক করে দিলাম। এলিমেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর ভিডিওর উপর ক্লিক করে দিলাম। তারপর তৃতীয় নাম্বারে ক্লিক করে দিলাম। তৃতীয় নাম্বারে ক্লিক করে দেওয়ার পর আমি এই সেনাবাহিনী এটা সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা, এগুলো আপনারা যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবেন। তো আমি চার কোনায় বসিয়ে দিলাম। তারপর আপনারা কী করবেন, এখানে দেখুন একটা দাগের মতো দেখতে পাচ্ছেন, এই দাগটাকে টেনে শেষে নিয়ে যেতে হবে। এভাবে টেনে শেষে নিয়ে যেতে হবে। তো আমি টেনে শেষে নিয়ে চলে আসলাম। শেষে নিয়ে চলে আসার পর তো বন্ধুরা, এভাবে টেনে শেষে নিয়ে আসার পর এই দেখুন এই দাগটা, এইভাবে টেনে শেষে নিয়ে আসার পর এখানে একটা দাগ আসছে, দেখতে পাচ্ছেন একটা দাগ। এটা শেষে নিয়ে আসার পর উপরে দেখুন এখানে যে উপরে সেভ অপশন আসবে, সেভ করুন। এখানে আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওতে এন্ড স্ক্রিন ইউজ করতে পারবেন, এন্ড স্ক্রিন সেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।